পুরো আয়ারল্যান্ড জুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বনামধন্য একমাত্র বৃহত্তম সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা সংক্ষেপে আবাই, যারা ইতিমধ্যে বহু সামাজিক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশি সহ আইরিশ প্রশাসনেরও দৃষ্টি কেড়েছে। আবাই সংগঠনের 26 জন এক্সিকিউটিভ সদস্য ও 25 জন অ্যাডভাইজার মণ্ডলীদের নিয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে সংগঠনের উদ্যোগে লিমেরিক সাউথ কোর্ট হোটেলে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উপদেষ্টা মণ্ডলীর সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে। 25 জন উপদেষ্টা মণ্ডলীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও সাংবাদিকতায় কবি কাজী মাহফুজ রানাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাই প্রেসিডেন্ট ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার। উপস্থিত ছিলেন দেশটির লিমেরিক, কর্ক, কেরি, কিলার্নি, ডাবলিন ও গলওয়ে শহর সহ আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অতিথিরা। ডাবলিনের কাউন্সিলর ও লিমেরিকের সিটি মেয়র আজাদ তালুকদার, কাজী শাহ আলম, ডাক্তার মুসব্বির হোসেন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও বক্তব্যে সরব ছিল গোটা অনুষ্ঠান।